রাস্তাঘাটে অনেক মানুষ কেউ ধরতে আসে না, তাকে আমি আমার রিক্সা পেতে যাই। সেক্ষেত্রে ওই পুলিশ আর ছাত্রলীগের লোকজন মিলে আমাকে অনেকেই ফাটল বিজ্ঞা মারে, তবু আমি ভয় পাই নাই। ঠিক তাকে আমি রিক্সায় উঠেছি, রিক্সা উঠে দেখি তখন আমি রিক্সা উঠব, ঠিক সেক্ষেত্রে আমাকে গুলি করা হয়। আমার সে গুলি আইসে লাগে আমার কোমরেতে, ঠিক এই জায়গাতে আমার গুলি লাগে। ঠিক তারা গুলি করে তারা থামে নেই, তারা ওখান থেকে এসে আমাকে ছাত্রকে সুদ্ধা মেরে আমার রিক্সাটা পর্যন্ত আমার কাছ থেকে ছিনে নেওয়া হয়। 19 তারিখ যদি ফার্স্ট কার্ফু দেয় আওয়ামী লীগ সরকার, সেদিন ডানমন্ডির তীরে থেকে কিছু ছাত্রলীগ সাথে পুলিশ সুদ্ধা ছাত্রবাহীদেরকে আক্রমণ করে, ঠিক সেক্ষেত্রে আমার রিক্সাটা থুয়ে আমি ধানমন্ডির 2 নম্বর একটা রেস্টুরেন্ট আছে ভূত, সে ভূত রেস্টুরেন্টে আমি ঢুকে যাই। তখন ঢুকে যাওয়ার পরে যখন ছাত্রলীগ আর পুলিশ পেলে আবার পিছিয়ে দিক চলে যাচ্ছে, আমার রিক্সার ভয় তাই না, আমি আমার রাস্তায় বাইর হয়েছি। বাইর হওয়ার পরে ঠিক দেখতেছি ধানমন্ডির 2 নম্বর সিগন্যালের সামনে একজন ছাত্র রক্তাক্ত অবস্থা সে পড়ে আছে, রাস্তাঘাটে অনেক মানুষ কেউ ধরতে আসে না, তাকে আমি আমার রিক্সা পেতে যাই। সেক্ষেত্রে ওই পুলিশ আর ছাত্রলীগের লোকজন মিলে আমাকে অনেকেই ফাটল বিজ্ঞা মারে, তবু আমি ভয় পাই নাই। ঠিক তাকে আমি রিক্সায় উঠেছি, রিক্সা উঠে দেখি তখন আমি রিক্সা উঠব, ঠিক সেক্ষেত্রে আমাকে গুলি করা হয়। আমার সে গুলি আইসা লাগে আমার কোমরেতে, ঠিক এই জায়গাটা আমার গুলি লাগে। ঠিক তারা গুলি করে তারা থামে নেই, তারা ওখান থেকে এসে আমাকে ছাত্রকে সুদ্ধা মেরে আমার রিক্সাটা পর্যন্ত আমার কাছ থেকে ছিনে নেওয়া হয়। তারপর তারা রিল নিয়ে যাওয়ার পরে ছাত্রলীগ চলে যায় আমাকে মারধর করার ছাত্রকে, ওই ছাত্র ভাইরা এসে আমাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুঃখের কথা আমার একটাই, কোনো মেডিকেলে পপুলার মেডিকেলে ঢুকতে দেয়নি, কোনো হাসপাতালে ঢুকতে দেয়নি, আমি সেটার প্রমাণ। আমাকে আমার বউ আইসা শ্রেণীকদের সামনে থেকে এসে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সিকদার মেডিকেল যাই আমি, সিকদার মেডিকেল আমাকে ডাক্তারে বলছে আপনাদের শুক্রবার আমাদের মেডিকেল বন্ধ, আপনাদের গুলি যদি 6 থেকে 7 ঘন্টার ভিতরে না বাইর করা হয় আপনার খুব ক্রিটিক্যাল অবস্থাতে আপনি চলে যাবেন। তারা আমাকে বললো আপনি পঙ্গুতে অথবা সরার দিতে চলে যান। তাদের কথা মতে আমি পঙ্গুতে চলে গেছি, পঙ্গুর ডাক্তার তারা মানুষ না, তারা একজন কাফের চাদর। তারা আমাকে বলছে আপনারা গুলি 15 দিন পর বাইর করতে হবে, বাইর করা যাবে না। কিন্তু সিদ্ধান মেডিকেল ডাক্তার বলছে আমাকে 6 থেকে 7 ঘন্টার ভিতরে বাইর করতে হবে, বলে আপনি বাঁচবেন না। কিন্তু ভাই আমি তো একজন মানুষ, রাস্তাতে একজন রক্তাক্ত মানুষ পড়ে রয়েছে, আমি তো তাকে বাঁচাতে গেছি, আমার তো কোনো অপরাধ নাই তাতে, সে তো একজন মানুষ, আমি তো একজন মানুষকে বাঁচাতে গেছি, আমি তো কোনো আন্দোলনে যোগ দিই নাই। তারা কিভাবে আমাকে গুলি করা হলো আমি তার সত্য বিচার চাই। আর বিশেষ করে আরো বিচার চাই যারা হাসপাতালে যে গুলি খাওয়া তো মুখে ঢুকতে দেয় নাই, আমি হাসপাতালের সত্যতে সবার আগে বিচার চাই, কারণ আমাকে জবাবদিহি করা হয়েছে, আমি তার একজন প্রমাণ। আমাকে পঙ্গুতে ফিরে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে আমি গ্রিন রোড কম্পোর্ট হাসপাতালে গেছি, যাওয়ার পরে ডাক্তার আমার এক্সরে দেখে পঙ্গু থেকে যে ওষুধ গুলো দিচ্ছে সব ওষুধ বাদ করে দেওয়া হয়েছে। তারা আমার কিসের ওষুধ দেওয়া হয়েছে যে কম্পোর্টের ডাক্তারের সত্যি ওষুধ বাদ করে দেওয়া হয়েছে আমার, তারা কি আমাকে ভালো ভালো ওষুধ দিচ্ছে না মালার ওষুধ দিচ্ছে আমি এখনো বুঝতে পারতেছি না। সে ডাক্তারও বলছে আমার অতি তাড়াতাড়ি অপারেশন করার জন্য। তখন আমি ডাক্তার হাসপাতালে গেছি, যাওয়ার পরে ডাক্তার মঙ্গলবার অপারেশন করা, সোমবার আমার অপারেশন করতে হওয়ার কথা ছিল, ওই ডাক্তার আমার অপারেশন করা হয়নি। লাস্ট মুহূর্তে মোহাম্মদপুর ট্রমা সেন্টারে আমার অপারেশন করা হয়েছিল, ডাক্তারে দেখে যে পায়ে এত মরণ বৃদ্ধ আছে, আপনি বাইতে আছেন, এমন জায়গায় গুলি লাগছে, আমার বাঁচে থাকার কথা না, আমার বাপ মা দয় মরণ বৃদ্ধ হয়, যে ছাত্রকে আমি বাঁচে দেখেছি তার মা দোয়া আছিল দেখে আমি বাইতে আছি। আমি একটাই কথা বলতে চাই, আমি তার সত্য এক প্রমাণ বিশ্বাস চাই। আমি বললাম আমার কথা শেষ করছি, আসসালামু আলাইকুম।